ডিভিএস ম্যাডামের ক্লাসে সবাইকে স্বাগতম সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন রাখবে তাহলে রোজকার ভিডিও তোমরা দেখতে পাবে ভিডিওটা বেশি থেকে বেশি লাইক শেয়ার করো কামেন্টস করো যদি ইম্পর্টেন্ট কিছু দরকার থাকে বা কেমন লাগছে ভিডিও অবশ্যই জানিও আলোচনার বিষয় দেখো আজকে সামনেই আমাদের কিন্তু বৃত্তি পরীক্ষা আছে আজকে আমরা আলোচনা করব চতুর্থ শ্রেণীর বৃত্তি পরীক্ষার প্রশ্নপত্র দু হাজার উনিশ ওকে উনিশের বাংলাটা পার্ট টুটা নিয়ে আমরা আলোচনা করব এর আগে আমি দু হাজার সতেরো আঠেরো সব সলভ করিয়ে দিই ১৯ উনিশের বাংলা পার্ট ওয়ানটা আগের দিন আমরা করেছি আজকে পার্ট টুটা করবো ঠিক আছে শুরু করা যাক ভিডিওটা অবশ্যই লাইক করে দিও দেখো লাইক শেয়ার যে ক্লাসের বেশি হয় ভিডিও সেই ক্লাসে সবচেয়ে বেশি আপলোড হয় তো নিজেদের ক্লাসের ভিডিওটা বেশির থেকে বেশি পাওয়ার জন্য বেশির থেকে বেশি লাইক শেয়ার করো ওকে আরেকটা কথা জানাই সেটা হচ্ছে ম্যাথ ডিভিএস ম্যাডাম আমি আরেকবার রিপিট করছি ম্যাথ ডিভিএস ম্যাডাম সার্চ করে নেবে তাহলে বৃত্তি পরীক্ষার গণিতটা আর ইংলিশটা দুটোই পেয়ে যাবে আজকেও বিএসএফ তোমাদের টু থাউজেন্ড নাইনটিনের আপলোড করে দিয়েছেন কাল সকালে ইংলিশটা তোমাদের আমি আপলোড করে দেবো ঠিক আছে তো নোটিফিকেশান দুটো চ্যানেলে ইয়ে অন রাখবে তাহলে দুটো চ্যানেল থেকেই কিন্তু রেগুলার সমস্ত বিষয়গুলো পেয়ে যাবে আর কথা না শুরু করা যাক দেখো প্রথমের প্রশ্ন আমাদের খ পর্যন্ত হয়ে গিয়েছিল আজকে আমরা গ থেকে করবো এর প্রশ্নটা এর আগের পার্টটা যারা দেখোনি এই ভিডিও শেষে অ্যাটাচ করা থাকবে দেখে নিতে পারবে এছাড়াও ডেসক্রিপশন বক্সটা ওপেন করবে তার মধ্যে প্লেলিস্ট আছে তার মধ্যে সব আছে রেগুলার পড়া সেকেন্ড ইউনিট টেস্ট এগুলো সেকেন্ড ইউনিট টেস্টের জন্য গুরুত্বপূর্ণ সেকেন্ড ইউনিট টেস্টে প্রিপারেশান সাজেশান বৃত্তি পরীক্ষা সব কিন্তু প্লে পেয়ে যাবে ওকে এখন শুরু করা যাক দেখো গয়েরটা বলেছে সত্যি চাওয়া কবিতাটি কাল লেখা ওকে এখানে তোরা বলতে কাদের বোঝানো হয়েছে তারা সত্যি চাইলে কি কি হতে পারে বলে কবি মনে করেছেন দেখো এখানে অনেকগুলো প্রশ্ন আমাদের দিয়েছে প্রথম প্রশ্নটার জন্য দিয়েছে এক নম্বর দ্বিতীয় প্রশ্নটার জন্য দিয়েছে এক নম্বর এবং লাস্টে তিন নম্বর প্রশ্নটার জন্য দিয়েছে কিন্তু দু নম্বর টোটাল আমাদের এই প্রশ্নটার জন্য চার নম্বর রয়েছে উত্তরটা কিভাবে লিখবো দেখে নাও সবার প্রথমের প্রশ্নটা আমাদের কি ছিল না কবিতাটি কাল লেখা উত্তরটা লিখবো সত্যি চাওয়া কবিতাটি নরেশ গুহর লেখা ওকে নেক্সট দু নম্বর প্রশ্নটা আমার তার পরের প্রশ্নটা একই সঙ্গে প্রশ্নগুলো ভালো করে পড়বে এবং প্রতিটা প্রশ্নের আনসার করবে ওকে নেক্সট বলেছে তারা সত্যি চাইলে কি কি হতে পারে ও সেকেন্ড প্রশ্নটা অন্য ছিল সেকেন্ড প্রশ্নটা ছিল হচ্ছে এখানে তোরা বলতে কাদের বোঝানো হয়েছে তো আমরা এখানে লিখবো হচ্ছে আলোচ্য অংশে তোরা বলতে কবি পাঠক অর্থাৎ সাধারণ মানুষকে বা মানব জাতিকে বুঝিয়েছেন যে কোনো একটা লিখবে মানব জাতিকে বা সাধারণ মানুষকে বুঝিয়েছেন ঠিক আছে তাহলে তোরা বলতে কাদের বুঝিয়েছেন পেয়ে গেলাম নেক্সট প্রশ্নটার প্রত্যেকটা ভাগে ভাগে বলে দিচ্ছি এত সুবিধা হয় নেক্সট প্রশ্নটা আমাদের কি বলেছিল যে তারা সত্যি চাইলে কি কি হতে পারে বলে কবি মনে করেন উত্তরটা আমরা লিখব সকল মানুষ মন দিয়ে চাইলে ঘাস হবে আরও সবুজ জল মিষ্টি হবে ফল ফলবে স্বাদযুক্ত অর্থাৎ সুস্বাদু মানুষের প্রকৃত চাওয়ার ফলেই বাতাস হবে গানে ভরা ও মুক্ত অর্থাৎ কবি মনে করেন প্রকৃতি দূষণমুক্ত ও বিশুদ্ধ হয়ে উঠবে ঠিক আছে এইভাবে কিন্তু আনসারটা আমরা লিখবো নেক্সট প্রশ্নে চলে যাবো নেক্সট প্রশ্ন ঘয়ের প্রশ্নটা রয়েছে যে চৌপর দিন ভোর দেয় দূর পাল্লা ওকে চৌপর দিনভোর দেয় দূর পাল্লা কবি কবির নাম কি কে দূরপাল্লা দেয় কবিতায় চৌপর ও পাল্লা শব্দের অর্থ উত্তরটা আমরা কিভাবে লিখবো দেখো সবার প্রথমের প্রশ্নটা আমাদের কী ছিল না কবির নাম কি লিখবো আমরা উদ্ধৃত অংশটি কবির নাম হচ্ছে সত্যেন্দ্রনাথ দত্ত ঠিক আছে বা কবিতাটির কবির নাম হচ্ছে সত্যেন্দ্রনাথ দত্ত সেটা দিলেও হবে নেক্সট প্রশ্নটা আমাদের সঙ্গে ছিল হচ্ছে যে সেকেন্ড প্রশ্নটা কী ছিল আমাদের কে দূরে পাল্লা দেয় তাই তো হ্যাঁ তাহলে আমরা লিখবো হচ্ছে তিনজন মাঝি বা মাল্লা হচ্ছে দূরে পাল্লা দেয় বা দূর পাল্লা দেয় ঠিক আছে লাস্ট প্রশ্নটা আমাদের ছিল যে চৌপর ওর পাল্লা শব্দের অর্থ তো আমরা লিখবো হচ্ছে কবিতায় চৌপর শব্দের অর্থ হচ্ছে চার প্রহর আর বর্তমান সময়ে এটাও লিখে দেবো বর্তমান সময়ে হিসাব করলে তিন ঘন্টায় এক পোহর হয় ঠিক আছে অর্থাৎ চার পোহর সময় বলতে বারো ঘন্টা সময়কে বোঝানো হয়েছে আর পাল্লা শব্দের অর্থ হচ্ছে পারি দেওয়া ওকে এখানে একটু বড় করে লিখতে হবে কারণ এটা দু নম্বর রয়েছে ওকে বোঝা গেল তাহলে এইভাবে কিন্তু আনসারটা আমরা কমপ্লিট করলাম নেক্সট প্রশ্ন আমাদের উমরটা রয়েছে এক লাইনে সবাই বসে করলো খাওয়া শুরু কবি কে এক লাইনে বসে কি কি খাওয়া হলো খাওয়ার শেষে কি হলো তাহলে প্রথম প্রশ্নটার জন্য এক নম্বর দ্বিতীয় প্রশ্নটা দেখো বলেছে এক লাইনে বসে কি কি খাওয়া হলো এর জন্যেই দু নম্বর দিয়েছে ঠিক আছে তাহলে একটু বড় লিখতে হবে তা আর নেক্সট প্রশ্নটা খাওয়ার শেষে কি হলো তাহলে উত্তরটা কী লিখবো দেখো প্রথম প্রশ্নটা লিখবো হচ্ছে যে এই পঙ্ক্তিটি বনভোজন কবিতার থেকে নেওয়া হয়েছে কবি হলেন গোলাম মোস্তাফা ঠিক আছে কবির নামটা হয়ে গেল নেক্সট প্রশ্নটা আমাদের সঙ্গে ছিল কি না এক লাইনে বসে কি কি খাওয়া দাওয়া হলো তাহলে আমরা লিখবো বনভোজনে আসা মেয়েরা অর্থাৎ নুরু পুষি আয়েশা সফি এক লাইনে বসে ধুলোবালির কোরমা পোলাও এবং কাদার পিঠে খেলো ঠিক আছে তাহলে আমাকে কিন্তু একটু হাইলাইট করতে হচ্ছে নুড়ি পশি সরি নুরু পশি আয়সা সপি কারণ দু নম্বর যেহেতু দিয়েছে একটু লিখতে হবে সেই জন্য ওকে দুটো লাইন তো দিতেই হবে তাই না নেক্সট প্রশ্নটা আমাদের সঙ্গে ছিল হচ্ছে খাওয়ার শেষে কি হলো তাহলে উত্তর লিখব তাদের খাওয়ার পর কবি সেখানে এসে পড়ায় তারা লজ্জা পেয়ে হেসে পালিয়ে গেল এক নম্বর ইচ্ছে বেশি দেওয়ার দরকার নেই নেক্সট প্রশ্নে চলে যাব নেক্সট আমাদের তিন নম্বর এবার চলে আসছে গ্রামাটিক্যাল পার্ট ঠিক আছে তো গ্রামাটিক্যাল পার্টে কী দিয়েছে দেখো তিন নম্বর বলছে যে কবি ও কবিতার নাম নাম নিয়ে শূন্যস্থান পূরণ করো তাহলে এখানে আমাকে দিয়েছে এক যোগ এক তিন যোগ চার তাহলে কবি আর কবিতার নাম নিয়ে শূন্যস্থান পূরণ আমাদের দিয়েছে কি দিয়েছে আমাদের লিখবো কবিতার নাম আমাকে দিয়েছে বহুদূর আচ্ছা এটা কিন্তু আগেই লিখতে পারবো না আমরা কেন আমাকে দিয়েছে কবিতার নাম এগুলো আমি আনসার লিখেছি ভালো করে শোনো এটা আমরা আনসার দিয়েছি আগে কবিতাটা দেখব তবেই লিখতে পারবো তাই না তাহলে কবিতার নাম কবির নাম এইভাবে দিয়েছে আমাকে আনসারটা লিখতে হবে এবার আমাকে শূন্যস্থানটা কি দিয়েছে দেখো শূন্যস্থানটা দিয়েছে হচ্ছে বহু ড্যাশ ধরে বহু ড্যাশ দূরে তাহলে এই যে ড্যাশগুলো সেখানে আমি কি লিখলাম বহু দিন ধরে বহু ক্রোশ দূরে ঠিক আছে নেক্সট পরের লাইনটা আমাকে দিয়েছে বহু ড্যাশ করি বহু দেশ ড্যাশ তাহলে আমরা লিখব বহু ব্যয় করি বহু দেশ ঘুরি ওকে নেক্সট লাইনটা আমাদের কি বলেছে দেখিতে গিয়েছি ড্যাশ দেখিতে গিয়েছি পর্বতমালা ওকে তারপরের লাইনটা কি দিয়েছে দেখিতে গিয়েছি ড্যাশ তাহলে দেখিতে গিয়েছি এখানটা করব হচ্ছে সিন্ধু এবার আমরা জানতে পারলাম কবিতার লাইনগুলো যখন আমরা দেখে নিলাম আমরা বুঝতে পারলাম কোন কবিতার থেকে তাহলে আমরা লিখে দিলাম এখানটা এটা বহুদূর কবিতা বহু সরি বহুদিন ধরে কবিতা আর কবির নাম অবশ্যই রবীন্দ্রনাথ ঠাকুর ঠিক আছে তাহলে হয়ে গেল আমাদের এটা এটার জন্য কিন্তু চার নম্বর রয়েছে মোকাবিল ওকে নেক্সট আমাদের রয়েছে অর্থ অর্থ রয়েছে যে কোনো ছটা লেখার জন্য ছ নম্বর কিন্তু দিয়েছে ছ নম্বর দিয়েছে কী কী দিয়েছে দেখো আকাঙ্ক্ষা দিয়েছে আকাঙ্ক্ষা মানে ইচ্ছা লিখবো মৌন দিয়েছে মৌন মানে আমরা নীরব লিখব নেক্সট আমাদের দিয়েছে নিশানা নিশানা মানে আমরা চিহ্ন লিখবো খোরাক দিয়েছে খোরাক মানে আমরা খাদ্যদ্রব্য বলতে পারি খাদ্য বা খাদ্যদ্রব্য লিখবো নেক্সট আমাদের দিয়েছে মুকুল মুকুল মানে হচ্ছে দেশ আর হরিদ্রা হরিদ্রা মানে হচ্ছে হলুদ লিখবো ঠিক আছে বোঝা গেল তাহলে এইভাবে কিন্তু আমরা লিখে নেব ওকে নেক্সটায় কিন্তু মুকুলটা কিন্তু স্পেলিংটা মিস্টেক আছে মুকুলে ময় হস্যু হয় অ্যাকচুয়ালি ওকে নেক্সট নেক্সটটা ও আরও রয়েছে দেখছি তার মানে নেক্সট বলেছে জহরত জহরত মানে হচ্ছে বহুমূল্যবান পাথর বা বহুমূল্য পাথর আর মরাল মানে রাজহা সেটা আমরা জানি ঠিক আছে নেক্সট চলে যাব নেক্সট আমাদের দিয়েছে বাক্য রচনা করার জন্য দেখো তিনটে বাক্য রচনা দিয়েছে আমাদের প্রতিটা বাক্য রচনায় কিন্তু দু নম্বর করে দিয়েছে ওকে তো আমাদের ভালো করে লিখতে হবে বাক্য রচনা যদিও আমি লিখে দিয়েছি কিন্তু নিজেরা অবশ্যই এটা করবে প্রথম একটা দিয়েছে সোদা গন্ধ কী লিখবো গ্রামে বেড়াতে গিয়ে হাওয়ায় ভেসে আসা মাটির সোদা গন্ধ মন ভালো করে দেয় ঠিক আছে এর এটা একটু ওপরে হওয়া দরকার ছিল তো যাই হোক মাটির সোধা গন্ধ মন ভালো করে দেয় নেক্সট আমাদের দিয়েছে হচ্ছে নেমন্তন্ন সবাই পারবো পাশের বাড়ি মিন্নু দিদির বিয়েতে আজ আমাদের বাড়ির সকলের নেমন্তন্ন ঠিক আছে আজ আমাদের সকলের নিমন্ত্রণ দিলেও হবে আগুয়ান আগুয়ান দিয়ে দিতে পারি হচ্ছে বিপদ সামলে এলে ভয় না পেয়ে মোকাবেলার জন্য আগুয়ান হওয়াই উচিত ওকে আগুন মানে প্রস্তুত যাকে বলতে পারি ওকে নেক্সট আয়াস আয়াস হচ্ছে দেব হচ্ছে বিনা আয়াসে কোনো কাজ সফলতা অর্জন করা সম্ভব নয় ঠিক আছে আয়াস কতটা অর্থ যাকে আমরা বলি পরিশ্রম ঠিক আছে নেক্সট হচ্ছে গৌরব লিখবো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের দেশের গৌরব বা আমাদের দেশ ভারতবর্ষের গৌরব এইভাবে দেব এবার আমাদের দিয়েছে বর্ণ বিশ্লেষণ বর্ণ বিশ্লেষণগুলো দেখো প্রত্যেকটার জন্য দু নম্বর করে দিয়েছে তিনটে বর্ণ বিশ্লেষণ করতে দিয়েছে ছ নম্বর প্রথম একটা লাজুক দেখো লাজুকটা কি করব ল করলাম ব্যঞ্জন বর্ণ বলে নিচে হসন্ত দিয়েছি লয় আকার আছে দ্যাট মিন্স আ করলাম নেক্সট জ আছে জ ব্যঞ্জনবর্ণ বলে জ লিখে হসন্ত দিলাম জয় হস্যুকার আছে দ্যাট মিন্স উ হস্যু লিখলাম নেক্সট ক আছে তো কটা বসিয়ে দিলাম হসন্ত দিয়ে দেবো লাস্টে কয়ে আকারিকার নেই বলে কটা এমনিই লিখবো অনেক জায়গায় অ লাস্টে লেখা উচিত কিন্তু আমাদের যেহেতু করায় না অ লাস্টে করানো হয় না তো আমরা অ দেবো না নেক্সট আমাদের বলেছে মোমবাতি মোমবাতিটা আমরা দেবো হচ্ছে ময় ও কার আছে তাহলে ম লিখবো হসন্ত দেবো নেক্সট ও ও কার দেবো মানে ও লিখবো নেক্সট ময় ও কারটা হয়ে গেল এবার মটা করব তাহলে ম বসিয়ে দিলাম হসন্ত দিলাম ময় আকারিকার নেই তো অ দিলাম এবার বাটা করব ব হসন্ত দিলাম বসালাম বয় আকার আছে আ দিলাম এবার তিটা করব তটা বসালাম হসন্ত দিলাম তয় হসিকারটা মানে হসিকার মানে হস্যরিটা বসিয়ে দিলাম ওকে এবার ত লাস্টে যদি আকারিকার কিছু না থাকতো শুধু যদি তটাই থাকতো তখন কিন্তু আমরা আর এটা বসাতাম না লাস্টে সিম্পলি রেখে দিতাম ওকে যেহেতু হর্ষিকারটা আছে তো আমরা হর্ষই বসালাম নেক্সট দেশান্তর দেশান্তরটা লিখবো দ লিখলাম একার আছে এ দিলাম নেক্সট তালবেশ লিখলাম আকার আছে আ দিলাম ওকে নেক্সট ধে নয় তয় এইটা দেখো ধনতের নয় তয় যেহেতু একসঙ্গে আছে তো পরপর বসাবো মাঝখানে কোনো অ আ কিছু বসাবো না তো ন যোগ ত বসালাম আর প্রত্যেকটা বর্ণের নিচে অসন্ত দেবে নেক্সট দন্তের নয় তয় আকার নেই তার মানে অ নয় তয় অ সরি নয় তয় অ হচ্ছে অ এর উচ্চারণ আসছে তো তো অ আকার না থাকলে অ দেবো নেক্সট হচ্ছে র দেওয়া আছে রটা বসিয়ে দেবো ওকে নেক্সট দেখো নেমন্তন্ন নেমন্তন্নটা কী করব নটা লিখে নিলাম নয় হস্যি আছে হস্যই দিলাম দন্তেন নয় তয় রফলা ভালো করে এটা দেখো দন্তেন নয় তয় রফলা ওকে তাহলে দন্তেন নটা লিখলাম ওকে মটা বুঝতেছো তো নয় হস্যি করলাম মটা লিখলাম ময় আকারিকার নেই বলে অবসালাম দন্তেন ন তটা লিখলাম ঠিক আছে নয় তয় কি আছে না রফলা রফলা কিসে হয় রতে হয় সঙ্গে আরেকটা র দিলাম তার মানে এই ওয়ার্ডটার মধ্যে তিনটে ওয়ার্ড ছুপে আছে ঠিক আছে র দিলাম এবার আকার ইকার নেই বলে অ দিলাম এবার মধুর নটা আছে মধুরনা বসিয়ে দিলাম ঠিক আছে বোঝা গেল নেক্সট নেক্সট এটা খুব ভালো করে দেখে নাও ভালো করে করতে হবে এটা ওকে নেক্সট হচ্ছে নিঃশ্বাস বিসর্গ একটা দিয়েছে এবার তো বিসর্গটার কাজ তো করতেই হবে নেক্সট নয় হর্ষি দিলাম মানে নয় হসন্ত দিয়ে হর্ষিকার মানে হর্ষ্যই করলাম বিসর্গ যেমন আছে তুলে বসিয়ে দেবো ঠিক আছে এবার তালবে শয় আছে তাহলে তালবে শ লিখলাম আর ব লিখলাম তাহলে বের সয় হসন্ত দেবো বয়ে হসন্ত দেবো এবার আকার আছে মানে আ দিলাম দন্তের শ লাস্টে আছে শটা বসিয়ে দেবো ওকে নেক্সট বিপরীত দিয়েছে বিপরীত শব্দগুলো দেখো আমাদের যে ব্যঞ্জন সরি বর্ণ বিশ্লেষণ দিয়েছে বর্ণ বিশ্লেষণগুলো খুব ভালো করে করতে হবে কারণ প্রত্যেকটায় দু নম্বর রয়েছে কিন্তু নেক্সট হচ্ছে বিপরীত শব্দ বিপরীত শব্দ যে কোনো ছটা লিখতে বলেছে ছটার জন্য আমাদের ছ নম্বর দেওয়া হয়েছে ওকে কি বলেছে দেখো উল্টো এটা আমরা সোজা করব। নেক্সট আমাদের দিয়েছে হচ্ছে দুরন্ত এটা আমরা শান্ত করব নেক্সট আধা আধি দিয়েছে আমরা পুরোপুরি করব সূর্যাস্ত দিয়েছে সূর্যোদয় সূর্যাস্ত মানে হচ্ছে সূর্য ডুবে যাওয়া সূর্যোদয় মানে সূর্য ওঠা বিভেদ দেওয়া আছে এটা আমরা মিলন বা মিল করব দুর্বল দেওয়া আছে আমরা সবল করব অন্ধকার দেওয়া আছে আমরা আলো করব ওকে নেক্সট চলে যাব আমরা হচ্ছে এলোমেলো বর্ণগুলি সাজিয়ে শব্দ গঠন করো যে কোনো চারটে করতে দেওয়া রয়েছে চার নম্বর রয়েছে তাহলে প্রথম একটা দেখো দা বে অন্তস্থ কয়াকার আছে এটা বেকায়দা লিখবো ওকে নেক্সট পরেরটা দেখো এটা টেলিভিশন হবে নেক্সট তার পরেরটা দেখো এটা আমরা লিখবো পঙ্ক্তি ভোজন ঠিক আছে এটা পঙ্ক্তি ভোজন ঠিক আছে এটা ভ হবে এই জায়গাটা একটু মিস্টেক এসছে এটা ভ হবে ওকে ভয় ওকার ঠিক আছে পঙ্ক্তি ভোজন ওকে নেক্সট নেক্সটটা দেখো এটা আমরা উৎসাহ করব। নেক্সট তারপরেরটা দেখো এটা আমরা মোহিত লাল করব ওকে নেক্সট পরেরটা দেখো এটা আমরা প্রতিযোগিতা করব। ওকে বোঝা গেল তাহলে এলোমেলো শব্দগুলো সাজিয়ে লিখলাম আমরা নেক্সট দিয়েছে দেখো লিঙ্গ পরিবর্তন খুব ইম্পর্টেন্ট এখানে কিন্তু চারটে করতে দিয়েছে চার নম্বর দিয়েছে কী কী দিয়েছে দেখো বৃদ্ধ এটা আমরা বৃদ্ধা করব চাকর দিয়েছে আমরা চাকরানি করব অর্থাৎ স্ত্রীলিঙ্গ থাকলে পুংলিঙ্গ করব পুংলিঙ্গ থাকলে স্ত্রীলিঙ্গ থাকব করবো ঠিক আছে এইভাবে নেক্সট হচ্ছে মরাল দিয়েছে আমরা মরাল লি করবো গিন্নি দিয়েছে এটা আমরা কর্তা করব সাহেব দিয়েছে এটা আমরা মেম করব নেক্সট আমাদের জ্যাঠা দিয়েছে আমরা জেঠি করবো এবার দেখো এগুলোতে কিন্তু আমাদের যে কোনো চারটে অনেকগুলো অপশান দিয়েছে সবগুলোই আমি করিয়ে দিলাম এটা কিন্তু চার তে করতে হবে চার নম্বর ঠিক আছে বোঝা গেল নেক্সট চলে যাব এবার দিয়েছে এক কথায় প্রকাশ করো এক কথায় প্রকাশ যে কোনো চারটে করতে দিয়েছে চার নম্বর এর জন্য দেওয়া আছে ওকে কি দিয়েছে একটু দেখে নেব সবার আগে বলেছে যে বিদেশে থাকেন অবশ্যই আমরা প্রবাসী করব এটা আনসারটা কি এটা আনসার কিন্তু প্রবাসী ঠিক আছে নেক্সট আমাদের দিয়েছে বুদ্ধি আছে যার এটা আমরা করব বুদ্ধিমান নেক্সট আমাদের দিয়েছে ভিক্ষার অভাব এটা আমরা লিখবো দুর্ভিক্ষ নেক্সট আমরা করব হচ্ছে দেখা যায় না যা এটা আমরা করব অদৃশ্য নেক্সট আমাদের বলেছে ময়ূরের ডাক এটা আমরা করবো কেকা কেকা ময়ূরের ডাক মানে কেকাকে বলে ময়ূরের ডাককে নেক্সট বলেছে জল ও স্থলে থাকে যে এটা হচ্ছে উভচর করব ও সরি উভচর করব ওকে উভচর মানে জলের স্থলে যে বাস করে যেমন ব্যাঙ্ক নেক্সট আমাদের দিয়েছে যে কোনো একটি অনুচ্ছেদ রচনা করো এখানে আমাকে আট নাম্বার দেওয়া হয়েছে তার মানে আট থেকে দশটা লাইন আমাকে লিখতেই হবে কি কি দিয়েছে দেখো প্রথমে দিয়েছে একজন মনীষীর জীবনী তোমাদের অনেকগুলো মনীষী আমি করিয়ে দিয়েছি পাঁচটা মনীষী আমি করিয়েছি তো যে কোনো একটা লিখলেই হবে স্বামী বিবেকানন্দ লিখে দেবে ঠিক আছে রবীন্দ্রনাথ ঠাকুর লিখতে পারো স্বামী বিবেকানন্দ দেবে বেটার ওকে তো আমি করিয়ে দিয়েছি আমি এই ভিডিওর শেষে রচনার যে সাজেশনটা দিয়েছি টোটাল দশটা রচনা আমি দিয়েছি রচনার যে সাজেশনটা দিয়েছি সেটা আমি অ্যাড করে দেবো এই ভিডিও শেষে এছাড়াও ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো রচনাটা তোমরা দেখে নিতে পারবে ওকে নেক্সট দেখো আমাদের দিয়েছে হচ্ছে বাঙালির প্রিয় উৎসব এটা আমরা উৎসব করতে পারবো বাঙালির প্রিয় উৎসব এটাও আমি করিয়ে দিয়েছি উৎসব এই ভিডিও শেষে অ্যাটাচ থাকবে এছাড়াও ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো ওকে বাংলার প্লেলিস্টেও পাবে নেক্সট আমাদের দিয়েছে শীতের উৎসব দেখো শীতের উৎসবটা যেহেতু আমি দিইনি তো আমি শীতের উৎসবটা তোমাদের এখানে লিখেই দিয়েছি এটা দেখো কিভাবে লিখবে ওকে কী লিখবে দেখো লিখবো দশটার থেকে বারোটা মানে আটটার থেকে দশটা লাইন বা বারোটা তার বেশি দেবে না আটটা লাইন দিলেও হবে ওকে কী লিখবো দেখো লিখব বাঙালির বারো মাসে তেরো পার্বণ ওকে শীতকাল এই পার্বণের তালিকার থেকে বাদ দেওয়া যায় না শীতকাল বলে সরি শীতকাল বললে প্রথমেই আমাদের মনে পড়ে বড়ো কথা ওকে বড়দিন সম্বন্ধে এটা কিন্তু আমরা লিখছি ওকে নেক্সট আমরা দেব হচ্ছে খ্রিস্ট ধর্মের প্রবর্তক যীশু খ্রিস্টের জন্মদিনকে স্মরণ করে এই দিনটি পালিত হয় পঁচিশে ডিসেম্বর তারিখটি সারা বিশ্ব জুড়ে এই উৎসব পালিত হয় এই দিন আমরা গির্জায় গিয়ে যিশু সরি প্রভু খ্রিস্টের কাছে প্রার্থনা করে দিনটি শুরু করি তারপর আমরা কেক পুডিং ইত্যাদি নানা সুখাদ্য দেখে নিয়েছ এটা আমি সরালাম হুম ইত্যাদি সুখাদ্য খাই ওকে এটা খাই বা গ্রহণ করি খাই হবে হস্যই বা গ্রহণ করে দিলেও হবে শিশুদের কাছে বিশেষত এই দিনটি খুব আনন্দের লৌকিক বিশ্বাস অনুসারে সান্তাক্লজ নামে এক বৃদ্ধ খ্রিস্টান সাধু ছিলেন তিনি শিশুদের খুব ভালোবাসতেন ও উপহার দিতেন তাই আজও উপহারদাতারা সান্তাক্লজের ছদ্মবেশে শিশুদের এই বড়দিনে উপহার দিয়ে তাদের মুখে হাসি ফুটিয়ে তোলেন ঠিক আছে সরালাম আমি নেক্সট নেক্সট আমরা লিখবো শীতকালে থেকে সরি শীতকালে বড়দিন থেকে শুরু করে নববর্ষ অর্থাৎ পয়লা জানুয়ারি পর্যন্ত স্কুল বন্ধ থাকে এই সময় আবহাওয়া থাকে শীতল গরমকালের মতো কষ্ট থাকে না তাই পিকনিক ঘুরতে যাওয়া কিংবা খেলাধুলার আদর্শ সময় এই বড়দিন ওকে নেক্সট সরিয়ে দিলাম আমি নেক্সট আমরা লিখবো বড়দিনে কলকাতার রাস্তাঘাট বিশেষ করে পার্ক স্ট্রিট অঞ্চল আলো দিয়ে সুন্দর করে সাজানো হয় ব্যান্ডেলচার্য হাইলাইট করতে পারবে ঠিক আছে নেক্সট নেক্সট আমরা দেব জায়গায় জায়গায় মেলা বসে পথে ঘাটে আনন্দমুখর জনতার ভিড় দেখেই উৎসবের প্রকৃত ছবি চোখের সামনে ফুটে ওঠে এইভাবে আমরা দশটার থেকে বারোটা লাইন দিয়ে দেবো ঠিক আছে তাহলে এই ছিল দু হাজার উনিশ সালের প্রশ্নপত্র আজকে বাকিটা সলভ করে দিলাম খুব ভালো করে এগুলো ফলো করো ওকে ছাড়াও তোমাদের রেগুলার সেকেন্ড ইউনিট টেস্টের পড়াগুলো বৃত্তি পরীক্ষার জন্য আর কী কী তোমরা সাজেশন সেগুলো সব আপলোড হতে থাকবে তোমাদের সমাজ বিজ্ঞানটা শুধু বাকি আছে আমি পরিবেশ আমাদের পরিবেশটাও আপলোড করে দিয়েছি সমাজবিজ্ঞানটা বাকি আছে সেটা আমি তোমাদের এক দু দিনের মধ্যে দিয়ে দেবো কালকেও দিয়ে দিতে পারি ওকে বেশির থেকে বেশি লাইক শেয়ার করো বেশির থেকে বেশি কমেন্টস করো খুব ভালো থাক